দেখাচ্ছে না কিন্তু লাইভ। হ্যাঁ এবার লাইভ দেখাচ্ছে। কেউ জয়েন করলে আমি আমরা একটু বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন। যাকগে মনে হচ্ছে আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, হুদহুদ নিবেদিত টক ঝাল মিউজিক শোতে আপনাদের সকলকে আহ্বান জানাই। আমাদের এটি দ্বিতীয় এপিসোড এবং আমরা এসেছি আজকে দুজন ভীষণ স্পেশাল পার্সোনালিটি, দুজন তাদেরকে নিয়ে, এবং তারা কারা সেই বিষয়ে আমরা বলবো, কিন্তু উপহার আছে আপনাদের জন্য যেমন প্রত্যেক এপিসোডে থাকে। চাতক প্রায়ঃ নিশি চেয়ে আছে কালো শোষী, চাতক প্রায়ঃ যে আছে কালে চরণ দাসী, হবহ বলে চরণ দাসী, আমি হব বলে চরণ না কপাল খুনে ওতা কপাল খুনে ও আমার মনের মানুষের, ও আমার মনের মানুষের মিলন হবে কত মনের মানুষের সাথে মিলন, এবং মনের মানুষের সাথে মিলনের যে প্রত্যাশা তা তো আমাদের সকলের মধ্যে আছে, কিন্তু মিলনটা কিন্তু আসল ঘটনাটা নয়। মিলন হওয়া অবধি যে জার্নিটার মধ্যে দিয়ে আমরা যাই, সেই জার্নিটাই কিন্তু আমাদের গল্পটাকে তৈরি করে। আমাদের ফ্রেটার্নিটি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক একটি ভীষণ ডার্ক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা একেবারেই খুব একটা কাটিয়ে উঠতে পারিনি। এমন একজন ব্যক্তিত্ব আমাদেরকে ছেড়ে চলে গেছেন যে শুধু একমাত্র একজন স্বনামধন্য কিংবদন্তি তবলাবাদক ছিলেন, আমাদের
তার সাথে খুব ব্যক্তিগত একটি সম্পর্ক ছিল। তিনি এমন মানুষ ছিলেন যার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠার একটা সুযোগ সব সময় থাকতো আমাদের সকলের ক্ষেত্রে। তো এত কাছে এত প্রাণের মানুষ চলে যাওয়াতে ব্যথা তো হয়, কিন্তু প্রকৃতির নিয়মে সেই ঘটনাটিকে আপন করে নিতে হয়তো একটু সময় লাগে। সে কারণে আমাদের একটু দেরি হলো এই এপিসোডটা নিয়ে আসতে, কিন্তু এটা উপলব্ধি করলাম যে আপনাদের হাতছানি ছাড়া, তার সঙ্গীতের হাতছানি ছাড়া বোধ হয় এটাকে অতিক্রম করা যাবে। আজ আমাদের সাথে যেমন বলেছিলাম দুজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত দুই সঙ্গীত পরিচালক রয়েছে, তারা রয়েছেন, তাদের ইন্ট্রোডাকশন আমার বন্ধুবর এবং আমাদের প্রজন্মের একজন খুবই কৃতি তবলাবাদক যে আমার সাথে সব সময় থাকে এই এপিসোডে, সেই আপনাদেরকে বলব। আমি আহ্বান জানাই আমার বন্ধু অধিমন দাশগুপ্ত। নমস্কার, শুভ সন্ধ্যা। টকঝাল মিউজিক সেকেন্ড এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। রোহনের কাছ থেকে আপনারা সবাই শুনেছেন, আমি তো গুরু হারা হয়েছি এবং রোহনও সেই অর্থে যে কাকে হারিয়েছেন সেটা আমাদের ভাষায় বলে বোঝানো সম্ভব নয়, কিন্তু সবসময় অন্ধকারের পরে হয়তো আলো আসবে সেই প্রত্যাশা নিয়ে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। আমরা সকলে এগিয়ে চলেছি, এগোবার প্রত্যাশা করছি এবং চাইছি যেন এই অন্ধকার কেটে যায়। ওনার অভাব তো কখনোই পূরণ হবার নয়, তবু আমরা চেষ্টা করব যাতে ওনাকে স্মরণে রেখে আমরা আমাদের কাজে এগিয়ে যেতে পারি। আজকে যে দুজন আছেন তাদের ইন্ট্রোডাকশন বলতে, তাদের সাধারণভাবে আমরা চিনি সঙ্গীত পরিচালক হিসাবে। প্রবুদ্ধ ব্যানার্জি, যিনি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক, যার সঙ্গীত আমরা শুনে এসেছি বহু ছবিতে, যেরকম জ্যেষ্ঠপুত্র, যেরকম কখনো শুনে এসেছি নগর কীর্তন ইত্যাদিতে। আর ময়ূকদা, ময়ূক ভৌমিক একজন অত্যন্ত কৃতি তবলাবাদক শুধু নন, তিনি একজন বিশাল সঙ্গীত পরিচালক, তিনিও রাষ্ট্রীয় সঙ্গীত পুরস্কারপ্রাপ্ত মানুষ। এবং ইনসিডেন্টালি আজকের দিনে ঘটনাচক্রে তারা একই জায়গাতে রয়েছেন, তো আমরা শুধুমাত্র তাদেরকে পাবো না, তার এই দুজন বন্ধু মানুষকে, যেরকম আমি আর রোহন বন্ধু, ঠিক তেমন তাদেরকে পাশাপাশি আমরা পাচ্ছি। তো প্রবুদ্ধ ব্যানার্জি এবং ময়ূক ভৌমিক আমাদের প্রজন্মের দুজন অসাধারণ সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক। আমরা দুই বন্ধুবর, আমাদের কৃতি দুই দাদা, দুই বন্ধুবরকে স্বাগত জানাচ্ছি টকঝাল মিউজিক এপিসোড টুতে। আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে আহ্বান জানাচ্ছি আমরা দুজন, এবং এটা খুব বিশেষ একটা মুহূর্ত যে আমরা এখনো পর্যন্ত যাদেরকে এখানে নিমন্ত্রণ জানিয়েছি তাদের কখনো একসাথে পাইনি, তারা নিজ নিজ বাক্সে বন্দী ছিল, এবারে তোমরা একই জায়গায় রয়েছো। আমার মনে হয় বোধহয় ময়ূকদার কোনো একটা ছবির কাজ চলছে যেটার সূত্রে আমার একটা ফিচার ফিল্মের কাজ হচ্ছে প্রবুদ্ধ দার সঙ্গে প্রায় 2012, মানে 9 বছর, প্রায় 9 বছর বাদে আমরা একসাথে একটা ছবিতে কাজ করছি। মাঝখানে আমার খুব বেশি ছবি করা হয়নি, তা আজকে সকাল থেকে সেটার রেকর্ডিং চলছিল। প্রবুদ্ধ দা আমার সঙ্গে কো প্রডিউস করছে এই স্কোরটা এবং গিটার এবং বিভিন্ন যন্ত্র বাজাচ্ছে। আমরা অনেকদিন বাদে আজকে প্রায় 9 বছর বাদে একসাথে রেকর্ডিং করছি এখানে একসাথে, আর ঘটনাচক্রে আজকে এই অনুষ্ঠানটাও ছিল। আমরা ভাবলাম ঠিক আছে আমরা 5টা অব্দি এটা করবো, করে তারপরে 5টা না 6টা অব্দি করে তারপরে 5:30 অব্দি করে তারপরে, বাট ইউ নো ফ্রম বোথ অফ আস থ্যাংক ইউ আমাদেরকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। ময়ূকদার সাথে আমার ব্যক্তিগত ভাবে আলাপ ছিল, আর আপনার সাথে আমার আলাপ ছিল না, তো এরকম ভাবে একটা ফর্মাল ডিসকাশনে আপনাকে পেয়ে, এবং যাবতীয় প্রচুর প্রশ্ন আছে যেহেতু আমি ভীষণ ফিল্ম এনথুজিয়াস্ট ছিলাম, এখনো আছি, ঘটনাচক্রে তবলাবাদক হয়ে গেছি, তো এই বিষয়ে ময়ূকদার সাথে অনেক কথাবার্তা হয়েছে। আমার এইরকম ভাবে আপনার সাথে একটা কথা বলার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। তো আমরা সরাসরি
প্রশ্নে চলে যাই, সময় নষ্ট না করি। তো প্রথম যে প্রশ্নটা আমি করবো, আমি দুজনকেই আমরা দুজনেই আপনাদের দুজনকেই প্রশ্ন করবো, মূলত জেনারেলাইজড কোয়েশ্চেন আছে, কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন ব্যক্তিগত আছে, সেগুলো মেনশন করে দেবো যে এই কোয়েশ্চেনটা বিশেষ করে মনিতাকেই করছি বা আপনাকে করছি। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হলো যে আমি কদিন যাবত আপনাদের ছবির কাজ দেখছিলাম, রিসেন্ট কাজ দেখেছি, পুরনো কাজ যেগুলো দেখা ছিল না সেগুলো দেখছিলাম। তো আপনারা মূলত ব্যাকগ্রাউন্ড মিউজিকের হিউজ কাজ করেছেন বাংলা ছবিতে, এবং বিশেষত আমি একটা ছবির রেফারেন্স টানবই, যে ছবিটা আমি দেখেছিলাম, আমি খুব ছোট ছিলাম সেই সময়, তখন আপনারা বুঝতে পারিনি, এখন আরেকবার দেখলাম সেই ছবিটা, বোধ হয় আপনার প্রথম ছবি ভায়া দার্জিলিং, এটা কি আপনার প্রথম ছবি? না, আমার প্রথম ছবি হচ্ছে ভালো থেকো, 2003 সালে করেছিলাম। ভালো থেকো আমার শুধু প্রথম ছবি না, অনেকেরই প্রথম ছবি। যে চলচ্চিত্র পরিচালক যিনি ছিলেন গৌতম হালদার, তার প্রথম ছবি, বিদ্যা বালানের প্রথম ছবি আমার প্রথম ছবি, যে এডিটর তার প্রথম ছবি, পরমব্রত প্রথম ছবি, তারপরে দেবশঙ্কর হালদারের প্রথম ছবি, আমাদের অনেকেরই প্রথম ছিলেন 2003 সালে। আমার দ্বিতীয় ছবি মায়া দার্জিলিং। যাই হোক, আমি ভালো থেকো দেখেছিলাম খুব ছোটবেলা, আমার মনে নেই, হলেই দেখেছিলাম, যেহেতু ওটা খুঁজে পাইনি আমি, এটা জানতাম না, আপনার উইকিতে আসেনি। এনিওয়ে, ভায়া দার্জিলিং কিন্তু ভীষণ মোটিভ ওরিয়েন্টেড একটা ছবি, প্রচুর মোটিভ গান আছে, বিশেষত একটা গান দুটো সুরে আছে, একটা শান গিয়েছে, একটা সুনিধি গিয়েছে, এরকম আমি যেটা শ্রাবণে টাইটেল সং আছে একটা, সেটা কুমার গাঙ্গেওয়ালা গিয়েছে, লাস্টে একটা গান আছে যেটা কার্তিক দাস বাউল গিয়েছে, কিন্তু আর এছাড়া অ্যালবামের জন্য গান করেছিলাম, সেটা অ্যালবামে আছে, সেটা চিত্রা গিয়েছিলেন, চেন্নাইতে গিয়ে সেটা রেকর্ডিং করেছিলাম, চিত্রা গিয়েছেন, সেটা ফিল্মে নেই, কিন্তু আমাকে বলা হয়েছিল যে এই কটা গান করতে হবে যাতে অ্যালবাম রিলিজ করা হয়, সেই জন্য আমাকে একটা ওই ফিল্মের ব্যানারের আন্ডারে, কিন্তু ফিল্মে নেই, এরকম একটা গান করতে হয়েছিল। ইনফ্যাক্ট এরকম দুটো গান করতে হয়েছিল, একটা কুনাল গাঞ্জাওয়ালা গিয়েছে ফির ভি বলে, যেটা সিনেমাতে নেই, আর বারিশ বলে একটা গান আছে, এগুলো সবই ইউটিউবে আছে, সেটা চিত্রা গিয়েছিলেন। এই দুটো গান ফিল্মের ব্যানারে, কিন্তু ফিল্মে নেই, আর বাদবাকি তিনটে গান ফিল্মে আছে। হ্যাঁ, এবার কিন্তু অসংখ্য ক্যারেক্টার মোটিভ আছে, যেগুলো অ্যালবামেও আছে, ক্যারেক্টার ওরিয়েন্টেড, এবং ছবিতেও সেই মোটিভগুলো খুব সুন্দর করে ব্যবহার করা হয়েছে। এটা তো আপনার ক্ষেত্রে, মনুদার ক্ষেত্রে কিছুদিন যাবৎ আমরা একটা কনভারসেশন করি ফোনে, যেখানে আমি বলি যে অসাধারণ কিছু থ্রিলারের মিউজিক আমি শুনেছি, যে থ্রিলার গুলো মিউজিক ডিজাইন করেছে মনুদা করেছে। আমাদের প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বাংলা ছবির ক্ষেত্রে তো আমরা দেখে থাকি ইদানিং কাল, যদিও আমাদের বয়স খুব কম, পুরনো ছবিতে কিরম ভাবে হয়েছে আমি জানি না, কিন্তু ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে মোটিভটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, আছে এবং আগামী দিনে হবে বলে আপনাদের দুজনের মনে হয়? প্রথমে আসবো। দেখো, চলচ্চিত্রে মোটিভ, এটা ভারতীয় সিনেমা বলে না, সব সিনেমার ক্ষেত্রেই ফিল্মের যে মোটিভ যেটা ইউজ করা, কিংবা কোনো একটা থিম মিউজিক আর তার ভেরিয়েশন ইউজ করা, এটা কিন্তু পৃথিবীতে সর্বত্রই হয়, এবং আমাদের এখানেও কিন্তু এটা হয়েছে। আজকে যদি তুমি দেখো, শোলেতে দুটো মোটিভ আছে, একটা হচ্ছে গিয়ে অমিতাভ বচ্চন যে রাত্রিবেলা মাওতর গানটা বাজাতেন, সেটা একটা মোটিভ ছিল, আর আরেকটা বিখ্যাত যেটা গব্বর সিং এর মোটিভ ছিল, যেটা হাইড্রোফোন দিয়ে করেছিল একটা, সেই অদ্ভুত একটা করে একটা আওয়াজ, ওটাই ওটার মোটিভ ছিল। তো এরকম অনেক সিনেমাতেই সিনেমার সঙ্গীত পরিচালনায় মোটিভ আছে। আর আমাদের ব্যাপারটা হচ্ছে, আমরা ছোটবেলা থেকে এত রকম সিনেমা দেখে বড় হয়েছি, এবং এত রকম এত নানান দেশের সিনেমা দেখেছি, এবং এত মোটিভ ছোটবেলায় ঘুরতো আমাদের মাথায়। ইনফ্যাক্ট তখন যেটা হতো, এখন আশ্চর্যভাবে সেটা হয় না, সেটা হচ্ছে গিয়ে যে ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোরের কম্পাইলেশন রেকর্ডে রয়েছে, কিংবা সার্জি লিওনি সব সিনেমা যেগুলো এনিও মরিকোনি করেছেন। তো আমরা কিন্তু ছোটবেলা থেকে, ইনফ্যাক্ট আমার ধারণা মৌলিকতাই, আমরা কিন্তু প্রচুর ফিল্ম মিউজিক শুনে বড় হয়েছি, এবং সেই সিনেমাগুলো যখন দেখেছি, সেই সিনেমাতে যে এই সঙ্গীতের প্রয়োগটা, এই যে একটা লেট মোটিভ করে সেটাকে বারবার ঘুরিয়ে আনা, এবং সেটাকে বিভিন্ন প্লট এবং সাবপ্লট গুলোকে একসঙ্গে একটা বুননের
মধ্যে দিয়ে ধরা এবং ইন্টারলিঙ্ক করা, এটা কিন্তু নতুন কিছু নয়, এটা একটা খুব পুরনো টেকনিক। এবং আমরা ছোটবেলা থেকে যেহেতু এইগুলো দেখে এবং শুনে বড় হয়েছি, অ্যাকচুয়ালি আমাদের মধ্যেও কিন্তু এই টেকনিকটা খুব সহজাত ভাবে ইনভাইট হয়েছে, কাজে ইট ইজ নাথিং নিউ। না নতুন নয়, আমি এটাই বলতে চাচ্ছিলাম, যেরকম ভাবে বিদেশে মোটিভ কে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কে দেখা হয়, যেমন এখনো হ্যান্স জিমারের ডার্ক নাইট থিম আলাদা করে রিলিজ করে, সব জায়গায় পাওয়া যায়, কিন্তু ভারতীয় চলচ্চিত্রে কিন্তু গানটাই বেশি প্রাধান্য পায় সিনেমার গান। টাইটেল মিউজিকটাও কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা গিটারে দা টা রা টা, কিন্তু মানে সেরকম ভাবে কিন্তু পপুলারিটি পায়নি যতটা গানগুলো পেয়েছে। তার একটা কারণ আছে, এটা অনেক সময় চলে সেটা, ইনফ্যাক্ট আমার এক আমার দুজন বন্ধু আছে তারা নিউ ইয়র্কে থাকে, তারা একবার আমাকে জিজ্ঞেস করেছিল যে তোদের দেশে যারা ফিল্ম ব্যাকগ্রাউন্ড স্কোর করে তাদেরকে ফিল্মের মিউজিক ডাইরেক্টর কেন বলা হয় না, যারা ফিল্মের গান করছে কেন অনেক সময় হয়, ইনফ্যাক্ট আমারও হয় এখনো হচ্ছে হয়তো, যে কোনো একটা সিনেমার গান আমি করছি না কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর করছি। তো ওদের বক্তব্য হচ্ছে যারা ফিল্মের জন্য গানটা করছে তারা তো জাস্ট ফিল্মের হয়তো 5 মিনিট 6 মিনিট 7 মিনিট যতক্ষণ যে কটা গান আছে সেই ডিউরেশনের জন্য তারা কন্ট্রিবিউট করছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরটা তো একটা পুরো সিনেমাকে ধরে রাখে। তো কিন্তু তাহলে এই প্রাধান্যটা কেন পায় না, তো তার একটা কিন্তু একটা ঐতিহাসিক কারণ আছে। আমাদের দেশ কিন্তু একটা খুব গান প্রাধান্য দেশ, এবং আমাদের দেশে যে কোনো সামাজিক অনুষ্ঠান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান কিন্তু আমরা গানের মাধ্যমেই আমরা পালন করি। এবং আমাদের দেশে কিন্তু ইনস্ট্রুমেন্টাল কম্পোজিশনস করা একটা সময় হয়তো ছিল, তিমির বরণ করতেন, মাইহার ব্যান্ডের কিছু কিছু লোকজন করতেন, কিন্তু বিদেশে যেরকম ওদের অনেক বেশি অর্গানাইজ, ওদের ট্রাস্টি আছে, ওদের বিথোপেনের ট্রাস্টি আছে, মোটসার্ট, যত বড় বড় ওয়েস্টার্ন ক্লাসিক্যাল তাদের ইয়ে রয়েছে, এবং বিদেশে প্রচুর জ্যাজ মিউজিক ইন্ডিপেন্ডেন্ট ইনস্ট্রুমেন্টাল মিউজিকের কালচার রয়েছে, আমাদের দেশে কিন্তু ইনস্ট্রুমেন্টাল মিউজিকের কালচারটা মূলত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যেই বদ্ধ আছে। তুমি কিন্তু কখনো শুনবে না যে কেউ একটা দোতারা, কেউ একটা ডুবকি এবং একটা বাঁশি, একটা ঢোল নিয়ে একটা ফুল প্লেজেড একটা 1.5-2 ঘন্টার একটা ইনস্ট্রুমেন্টাল কনসার্ট করছে যেখানে কোনো গান হচ্ছে না। গান ছাড়া আমরা কনসার্ট বলতে বুঝি যে হ্যাঁ কেউ একজন সেতার বাজাচ্ছেন, কেউ তার সঙ্গে তবলা বাজাচ্ছেন, এই 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 যে শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যেই কিন্তু ইনস্ট্রুমেন্টাল মিউজিকটা এখন অব্দি বদ্ধ আছে। তো ফলে আমাদের এখানে মিউজিক বলতে লোকে খুব ন্যাচারালি এখনো গানই ভাবে এবং গানটাই প্রাধান্য পায়। তবে এখন আস্তে আস্তে দিনকাল পাল্টাচ্ছে, ব্যাকগ্রাউন্ড স্কোরেরও প্রাধান্য কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তার প্রমিনেন্সটা অনেক বেশি বাড়ছে। মুহিদ, তোমার যদি এক্সপিরিয়েন্স তুমি বলো যে মোটিভ বিল্ডিং এর ক্ষেত্রে তুমি এতদিন ধরে ছবিতে কাজ করছো, সো হাউ ওয়াজ ইট কনভিন্সিং দ্য ডিরেক্টরস দ্য প্রোডিউসার্স যে মোটিভের ইম্পর্টেন্সটা ক্রিয়েট করা ছবিতে, একটা জায়গা আলাদা করে ক্রিয়েট করা, বিশেষ করে বাংলা ছবির ক্ষেত্রে? হ্যাঁ, মানে আমার এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে, প্রথমত আমি তরুণদের সাথে পুরোপুরি একমত এই ব্যাপারটাতে। একটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে, একমাত্র আমাদের দেশে ছবির ক্ষেত্রে ছবি যেটাকে অরিজিনাল স্কোর বলা হয় সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড স্কোর বলি। এই ব্যাকগ্রাউন্ড শব্দটা পৃথিবীতে আর কোনো সিনেমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বলিউডে নয়, ইউরোপে নয়, ইস্ট এশিয়াতে নয়, কোথাও নয়, একমাত্র ভারতবর্ষের সিনেমাতে অ্যাকচুয়াল যে মিউজিকটা ছবিটাকে ক্যারি করে সেটাকে ব্যাকগ্রাউন্ড স্কোর বলা হয়, আর যে 4-5টা 6টা গান থাকে সেগুলোকে সেটাকে মিউজিক বলা হয়। সো আমরা বিদেশের ছবির ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে, ফর এক্সাম্পল যেটা বলবি আর কি, যে হ্যান্স জিমার যদি ডার্ক নাইটের মিউজিক যখন ক্রেডিটটা আসে তখন হ্যান্স জিমারের নাম আসে, এবং ডার্ক নাইটে ইনসিডেন্টাল বা ইভেন স্কোর হিসেবে কোথাও কোনো গান যদি ব্যবহার হয়ে থাকে তাহলে সেইটার দায়িত্ব যে মানুষটা নেয় তাকে মিউজিক সুপারভাইজার বানা হয়। সে বিভিন্ন জায়গা থেকে গান লাইসেন্স করে বা গান কমিশন করে স্পেসিফিক্যালি সেই ছবিটার জন্য, এবং সেটা হচ্ছে তার ক্রেডিট। সেটাও একটা বিরাট জব, আই এম নট সেইং দ্যাট দ্যাট ইজ এনি লেস, বাট মানে আমাদের দেশে গাওয়া এবং খানিকটা আমাদের নাটকের যে সব নাট্য সঙ্গীত এবং নাট্য শাস্ত্রের যে ফর্মটা, প্রাইমারিলি মারাঠি যে ফর্মটা, সেই ফর্মটা গট ইনভাইটেড টু ইন্ডিয়ান সিনেমা অ্যাট দ্য ভেরি বিগিনিং আর কি। সেই ধারাটা সেখান থেকে পড়ে এসেছে। এবার মোটিভের ক্ষেত্রে যেটা প্রতিটা বললো, একটা কথা আমি বারবারই বলি, মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ইন্টারভিউতে যেখানে যা কনভারসেশন হচ্ছে আমি এটা বারবার বলে দিই,
সিনেমার মিউজিক কম্পোজ করা, ফিল্ম মিউজিক কম্পোজ করা ইজ অ্যাজ আ সাবজেক্ট, যদি একটা সাবজেক্ট হিসেবে সেটাকে দেখিস তাহলে সেই সাবজেক্টটা কিন্তু ফল আন্ডার দ্য ক্যাটাগরি অফ সিনেমা, ইট ডাজন্ট ফল আন্ডার মিউজিক। মিউজিক ইজ দ্য টুল অর মিউজিক ইজ দি ইনস্ট্রুমেন্ট অর দ্য ভয়েস উইচ ইজ ক্যারিং দ্যাট, কিন্তু ইট ইজ অ্যান এলিমেন্ট অফ সিনেমা। কাজে সিনেমার মিউজিক করতে গেলে সিনেমা বস্তুটাকে আগে বুঝতে হবে আর কি। এবং আমি এটা বলবো যে আমার আমাদের ক্ষেত্রে প্রবন্ধটা আর আমার ক্ষেত্রে আমাদের কেরিয়ার এবং গ্রাফটা এবং দ্য কাইন্ড অফ ফিল্ম উই ডু, দ্য কাইন্ড অফ ডিরেক্টার্স আমরা যাদের সাথে কাজ করি, যে ধরনের ছবি, সেটার একটা ভীষণ মিল আছে। এবং কোন একটা জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটা দেখেছি প্রবন্ধ দ্বারা আমার একটা সেন্সিবিলিটিরও মিল আছে, আমরা একরকম ছবি দেখেছি, একরকম মিউজিক শুনেছি, প্রবন্ধরা আরো অনেক অন্যরকম মিউজিক শুনেছে, আমি অন্যরকম মিউজিক শুনেছি, কিন্তু আমাদের সেন্সিবিলিটি কোনো একটা ভীষণ ম্যাচ করে আর কি। সো সেই কারণে হয়তো মোটিভ বাংলা ছবি মোটিভ জিনিসটা ইজ সিনেম্যাটিক টার্ম, একটা ক্যারেক্টার বা কোন একটা সিম্বলকে বারবার ফিরিয়ে আনা, মানে গল্পটাকে ফিক্স করবার জন্য একটা জিনিস লাগে উইচ কিপস রিপিটিং ইন ডিফারেন্ট ফর্মস। সেই ক্ষেত্রে জিনিসটা ভীষণ ভাবে আমরা মোটিভ বলি, থিম বলি, মাঝে মাঝে সিগনেচার বলি, আমরা এক একটা ক্যারেক্টারকে ডিনোট করি এটা দিয়ে যে এই ক্যারেক্টারটা যতবার আসে এই জিনিসটা বা এই সাউন্ডটা বা এই মেলোডিটা বিভিন্ন ভাবে বাঁচতে থাকে। এন্ড দ্যাট কুড বি এনিথিং, সেটা মিউজিক্যাল একটা কিছু হতে হবে তাও নয়, কম্পোজার এরা দুজন হ্যান্ড ইন হ্যান্ড কাজ করে, এখানে সবসময় সেটা হয় না কিন্তু করা উচিত, মানে ইট ইজ আ কোলাবোরেশন। মানে আমি যদি কোথাও, আমরা কি করি আমাদের একটা টেকনিক্যাল অসুবিধা হয় এটা প্রবন্ধরাও জানে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমরা এই অপরচুনিটিটা পাই না ব্যস্ততার জন্য, টাইমের জন্য, বাজেটের জন্য, হোয়াট এভার ইট ইজ, সাউন্ড ডিজাইনের সাথে বসে একেবারে হ্যান্ড ইন হ্যান্ড কাজ করা। কারণ আমরা তো স্টুডিও ফিল্মস করি না, যেখানে একটা অফিস বিল্ডিং রয়েছে সেখানেই আমার স্টুডিও, তার উপরে ফ্লোরে সাউন্ড ডিজাইনার, তার উপরে ফ্লোরে এডিটার বসে আছে, তার উপরে ওইখানেই, মানে আমাকে বারবার অ্যাপয়েন্টমেন্ট করে তার কাছে যেতে হবে, টাইম ফিক্স করে, এত সময় আমার নেই। আমার একটা শর্টে একটা জিনিস চেঞ্জ করতে হবে, আমি এডিটারকে গিয়ে বলবো এইটাকে এখানে ফেলে 5 ফ্রেম বাঁদিকে সরাও, তাহলে আমি এটা করতে পারবো। এই অসুবিধাটার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে আমি যখন মিউজিক করি বা আমরা যখন মিউজিক করি, আমাদেরকে একটা ডায়ালগ ট্র্যাক দিয়ে দেওয়া হয়, ডাব করা ডায়ালগ ট্র্যাক, ফাঁকা মাঠে, সেখানে কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই, এই ডায়লগটা কিন্তু আদৌ ছবিতে এইভাবে বাজবে না। এবার আমার ক্ষেত্রে যেটা আমি দেখেছি, আই ডোন্ট নো ইফ ইউ এগ্রি প্রবোদাদা, যে আমি অনেক সময় আই এন্ড আপ ওভার কম্পেনসেটিং, কারণ ওই যে সাইলেন্সটা আমার কাছে সিনেমাটিক্যালি ওইটা ফিল আপ করতে হবে। এবার আমার কাছে যেহেতু আর রেফারেন্স অফ দ্য সাউন্ড ডিজাইন ইজ নট দেয়ার, দ্য অ্যাম্বিয়েন্স ইজ নট দেয়ার, আমি একটু বেশি মিউজিক করে ফেলি, সেখানে অতটা মিউজিকের দরকার নেই, এবং সাউন্ডটা পড়বার পর অনেক কিছু ফেলা যায়, উইচ মিনস আমি অ্যাকচুয়ালি আই এম ওয়েস্টিং আ লট অফ টাইম। অ্যাকচুয়ালি এটা একদম ঠিক বলেছ, বাট আমি যেটা করি সেটা হচ্ছে যে অনেক সময় যদি খুব ক্রিটিক্যাল কোনো একটা সিন থাকে যেখানে নাকি ডায়লগের মাঝখানে অনেক পজ আছে কিংবা খুব এক্সপ্রেশন ওরিয়েন্টেড একটা ধরে রেখেছে কাউকে, তখন আমি একটা নিজের মতন করে কি প্রবাবল সাউন্ড ডিজাইন হতে পারে আমি তার একটা বেসিক একটা রাফ একটা করে দিয়ে তার উপরে মিউজিকটা করি, এবং সেই রাফ সাউন্ডটা আমি একটা সাউন্ড ডিজাইনারের সঙ্গে আলোচনাও করে নিই যে আমার মাথায় মোটামুটি এরকম একটা সাউন্ড ডিজাইন ঘুরছে, তুমি কি অন্য কিছু ভেবেছো, তুমি যদি অন্য কিছু ভাবো ইউ প্লিজ কমিউনিকেট দ্যাট টু মি, তুমি মোটামুটি বললেও আমি ইউজ করবো, আপনাকে রাফ একটা প্রোটোটাইপ মতন করবো তার উপর দিয়ে মিউজিকটা করবো। আবার অনেক সময় উল্টোটাও হয় যে ডিজাইনের সঙ্গে, হ্যাঁ ওরা সাউন্ড ডিজাইনার বলে যে তোমার যদি এই জায়গায় যদি কিছু করে থাকো সেই মিউজিকটা আমাদের কাছে পাঠাও, আমরা অনুযায়ী করবো। তবে যদি অনুপ বলবো সম্পূর্ণ সহমত যে আমাদের সাউন্ড ডিজাইনার আর যে মিউজিক এদের ওয়ার্কিং ক্লোজ কোঅর্ডিনেশন উইথ ইচ আদার এন্ড দে আর ওয়ার্কিং ট্যান্ডেম, তো সেটা অনেক সময় প্র্যাকটিক্যাল হয় না, সেটা প্র্যাকটিক্যাল হয় না বলেই আমাদের বিভিন্ন পন্থা বার করতে হয়, আমাদের বিভিন্নভাবে ইম্প্রোভাইজ করে করতে হয় জিনিসটা।
তবে একটা ফিল্মের একজন বিশেষ যে ফিল্ম নির্দেশক, সে যখন দেখে সে কিন্তু মোটামুটি ইন টোটালিটিতেই দেখে যে আমার এই সাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ড স্কোর, এই ডায়লগ এবং এই ভিজুয়াল, এই মিলে টোটাল এফেক্টটা কিরকম আসছে। সেখানে কিন্তু সে একটা খুব হোলিস্টিক ভিউ নেয়, সে খুব একটা ওয়াটার টাইট কম্পার্টমেন্টালাইজড মাইক্রো ভিউ নেয় না, সেটা ম্যাক্রো ভিউ নিয়েই চলে। কারণ তার সেই ম্যাক্রো ভিউটা যাতে খুব জোরদার হয় সেটাই আমাদের দায়িত্ব। আমরা মাইক্রো লেভেলে জিনিসটাকে যত কেয়ারফুলি, যত পারফেক্ট ওয়েতে আমরা সেটাকে বিল্ড আপ করতে পারবো, ম্যাক্রো ভিউটা তত বেশি পরিষ্কার হবে, কমিউনিকেশন তত বেশি পরিষ্কার হবে, অডিয়েন্সের সঙ্গে কানেক্টটাও তত বেশি স্ট্রং হবে। না আমি যে জিজ্ঞেস করছিলাম যে মানে বিদেশে কি ফলি এবং সাউন্ড ডিজাইনটা ওরা আগে, মানে সাউন্ড ডিজাইন তো করতে পারে না, ফলিটা আগে করে মিউজিকে একসাথে করে, একসাথে করে, না বিদেশে অন্যভাবে হয়। দেখো বিদেশে সবচেয়ে বড় কথা, অনেকদিন ধরেই বিদেশে যেটা হচ্ছে যে ডাবিং এবং ফলি এই জিনিসটা কিন্তু খুব মিনিমাল একটা লেভেলে কারেকশন লেভেল, কিংবা যেখানে ধরো এমন একটা হয়তো ধরো একটা সিন দেখাচ্ছে যে একটা বিরাট বড় ঘরঘর করে ইঞ্জিন চলছে, তার পাশে দাঁড়িয়ে দুজন কথা বলছে, তো ন্যাচারালি সেই কথাটা ওই ইঞ্জিনের ইঞ্জিনের আওয়াজটা ছাপিয়ে তো আর সেইভাবে রেকর্ড করতে পারবে না, তো সেইটুকুনি জায়গা হয়তো ডাবিং করে নিল। ওরা কিন্তু ফলিগুলো সেইভাবে এখন আর করে না, ওরা ফলি করে, ওরা ফলিগুলো স্পেশাল এফেক্টের ফলি করে, ওটা একদম কমপ্লিটলি ওটা জাস্ট অগমেন্ট দ্য ট্র্যাক, কিংবা হয়তো এমন কিছু একটা ফলি করলো। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে লর্ড অফ দ্য রিংস, লর্ড অফ দ্য রিংস এ ওই যে অর্কদের ওই যে অদ্ভুত ওই যে চুইং এর শব্দটা, সেটা তো কোনো ক্যারেক্টার সেভাবে করতে পারবে না। হ্যাঁ, ওটাকে ওরা যেটা করেছিল একটা মাঠপুলের মধ্যে একটা ভ্যাকিউম ক্লিনার এর টিপ দিয়ে সেগুলো থেকে আস্তে আস্তে বের বার করছে, আর ওই যে হাওয়াটা সাথে কপ 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 করে আওয়াজ করছে, ওটা দিয়ে গিলে খাওয়ার শব্দটা করছিল, কিন্তু সেটা ঠিক ফলি নয়, বিদেশে যেটা করে সেটা হচ্ছে শুধু তাই না, বিদেশের টেকনিকটা অনেক ডিফারেন্ট। ওরা যে মিক্সিং ও করে, আমাদের এখানে কি হয় যখন পুরো সাউন্ড ডিজাইন হয়ে গেল, মানে অ্যাম্বিয়েন্ট সাউন্ড তার সঙ্গে হয়েছে সিং সাউন্ড যখন সব হয়ে গেল, তখন সাউন্ড ডিজাইনার তার একটা স্টেমস বার করে নেয়, পাঁচটা ছটা করে স্টেমস বার করে নেয়, কি আটটা স্টেমস। এবার সে তারপরে মিউজিকটাকেও করে, মিউজিকের স্টেমস বার করা হয়, তারপরে ডায়লগের স্টেমস বার করা হয়, তারপর সে পরপর জিনিসগুলোকে সাজিয়ে ওঠানামা করে। বিদেশে কিন্তু সেইভাবে হয় না, যেটা হয় সেটা পুরো একটা টিম থাকে, দেট ইজ আ টিম অফ ইঞ্জিনিয়ার্স, একটা টিম থাকে যারা নাকি সিঙ্ক এফেক্টের জন্য বসে রয়েছে, একদম মানে একই কনসোলে, বিরাট বড় হয়তো একটা নীলের কনসোলে একটা টিম বসে রয়েছে অ্যাম্বিয়েন্সের, একটা টিম বসে রয়েছে ডায়ালগের, একটা টিম বসে রয়েছে মিউজিকের। এবার ওরা কিন্তু একসঙ্গে চালায় এবং পুরো ফেডারে হাত দিয়ে পুরো জিনিসটা ওইভাবে করে, করে একটা স্ন্যাপশট নেয়, স্ন্যাপশটটা রিভিউ করে, যদি দেখে ঠিক আছে দে প্রসিড, যদি দেখে ঠিক নেই দে আগেন স্টার্ট ফ্রম দ্য বিগনিং। তো ফলে ওদের এই যে আমাদের এত ভাইব্রেন্ট লাগে, এত লাইভলি লাগে শুনতে, কারণ ওটার মধ্যে কিন্তু একটা সাংঘাতিক ম্যানুয়াল টাচ আছে। অ্যাকচুয়ালি এই এই ফাইনাল যেটাকে ওরা ওদের সে ডাব মিক্স বলে, আমরা যেটাকে আর আর বলি, টার্মটা হচ্ছে রি রেকর্ডিং, আর আর মানে হচ্ছে রি রেকর্ডিং, ফাইনাল ফিল্মের যে ডায়লগ এফেক্টস মিউজিক অ্যান্ড মানে অল এফেক্টস ইনক্লুডেড। সো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোকে, অ্যালেন মার্সন যে ইনসেপশন বা ক্রিস্টোফার নোলেনের বেশিরভাগ ছবি ফাইনাল মিক্সার এবং ওয়ান অফ দ্য প্রাইমারি রেকর্ডিং ইঞ্জিনিয়ার, উনি বলছিলেন যে ইনসেপশনের ফাইনাল মিক্স যেটাকে আর আর বলে সেটা যখন হয়, দে হ্যাড 5,000 সেপারেট ট্র্যাকস অফ সাউন্ড উইচ ইজ ইনক্লুসিভ অফ ডায়ালগ, এই একটা গাড়ি যাচ্ছে, একটা অমুক, একটা কেউ বেল বাজালো, অমুক হলো তমুক হলো, মানে ওরা সাবমিক্স লেভেলে নেয়নি, ওরা পুরো সাবমিক্স করে না, পুরো মাইন ওপেন সেশন নিয়ে কাজ করছে ওরা। সো ইটস লাইক ফাইভ মিউজিশিয়ানস প্লেইং টুগেদার ইন আ ব্যান্ড, ইভেন্টি দায়িত্ব দিয়ে দেওয়া হলো একটা এত 2600 স্কোয়ার ফুটের একটা ঘর, এটা ফুল একটা কনসোল, এবং এক একটা কনসোলে 1 ফিট করে জায়গা, সেখানে চারজন করে বসে আছে, তাদের হাতে 10টা করে ফেলে, এইভাবে পুরো প্রসেসটা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি ফেডার কিন্তু আরো বেশি, ওরা অপারেট করে একটা টাইম, কিন্তু হ্যাঁ মানে ওদের কিন্তু ফেডার থাকে প্রায় 35টা 40টা, মানে অনেক সময় কি করে স্কেল লাগিয়ে রাখে যে একটা স্কেল দিয়ে তিনটাকে অন করতে, যাতে মানে ওদের 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 10টা আঙুলে কুল হয় না, তখন ওইভাবে করে। সো এই প্রসেসটা ইজ রি রেকর্ডিং, আমরা রি রেকর্ডিং এখানে যেভাবে করি, একজন মিক্সার বসে থাকে, সে প্রাইমারিলি স্ক্যান করে বাউন্স করে নেয়,
পরে এই হচ্ছে মিউজিক, লাস্টে গিয়ে এই হচ্ছে মিউজিক, এই হচ্ছে ডায়লগ, এই হচ্ছে এফেক্ট। এবার চলো, তো আমাদের আমাদের এখানে প্রসেস ইজ ডিফারেন্ট বিকজ আওয়ার ইন্ডাস্ট্রি ইজ ডিফারেন্ট, আওয়ার ইনফ্রাস্ট্রাকচার ইজ ডিফারেন্ট, ইকোনমিক্স আর ডিফারেন্ট, এভরিথিং। রোহন, তোর কথা শুনতে পাচ্ছি না, অডিও নেই। বলছি যদি মানে বলিউডের কোনো বড় ছবি হয়, সঞ্জয় লীলা বনশালী বা এরকম খুব বড় মাপের ছবি হচ্ছে, সেক্ষেত্রেও তুমি যেরকম বললে এদেশে এরকমই হয়? সেটা দরকার হয়ে থাকে। সঞ্জয় লীলা বনশালী খুব বড় অর্কেস্ট্রা ইন টার্মস অফ দ্য নাম্বার অফ মিউজিশিয়ানস প্লেইং ইন হিজ সংস। আমাদের এখানকার থেকে স্কেলটা অনেক বেশি কলকাতার থেকে, বাট ইটস নো ওয়ার নিয়ার হলিউড। মানে ফর এক্সাম্পল, যখন একটা অর্কেস্ট্রাল রেকর্ডিং হয়, যখন ইনসেপশন স্ট্রিং রেকর্ডিং হচ্ছে, হলিউড সিম্ফনি ইজ প্লেইং, দের আর 108 পিপল ইন দ্য রুম অ্যাট দ্য সেম টাইম, একজন কন্ডাক্টর আছে। তো ওই ইঞ্জিনিয়ার অ্যালেন মারিসনকে জিজ্ঞেস করা হয় যে তুমি মাইক ব্যালেন্স করো কি করে এবং কি করে কি করো, বললো যে আমার মাইক ব্যালেন্স করবার কোনো অপরচুনিটি নেই। কারণটা হচ্ছে ঘন্টায় ১৫০ মানে ১৫০,০০০ মানে ১.৫ লক্ষ ডলার পার আওয়ার খরচা হচ্ছে এই অর্কেস্ট্রাটাকে ওখানে রাখবে। কাজে এরকম এই একবার কাটবো আর একবার নেটো প্রথম থেকে এই সিনটা ওখানে নেবে, ও যদি কাটে নেক্সট ফিল্ম থেকে ওকে আর নেবে না। মানে ইঞ্জিনিয়ারের জন্য যদি কাট হয় তাহলে নেক্সট ফিল্মে হি গন। সো দের ইজ নো ব্যালেন্স, ব্যালেন্স নয়, মানে মাইক রেডি, ওরা বাজাবার জন্য রেডি, কন্ডাক্টর রেডি, ইঞ্জিনিয়ার হ্যাজ টু বি রেডি। এইভাবে মানে আমাদের স্কেলটা ইজ ডিফারেন্ট এবং আমরা একটু যেটা হচ্ছে ময়ুকদার যে কাজ, এই বিট বক্স, স্ন্যাপ জ্যাম বা তোমার ই তারানা বা টেকনো তারানা, যেগুলো আমরা প্রচুর শুনেছি, লাগি লাগানো একটা অসাধারণ লেগেছিল আমাদের আমাদের তোমার কাজের মধ্যে। তো তোমার একটা এরকম প্রথম কথা, এরকম একটা প্রথাগত তবলা শিক্ষা, তোমাকে এরকম প্রথাগত তবলা বাজাতে শুনেছি, তবলা সোলো শুনেছি পণ্ডিত শঙ্কর ঘোষের আমার গুরুজির বাড়িতে, তো ন্যাচারালি এগুলো দেখেছি। তো এইটা একটা অদ্ভুত প্রশ্ন মনে জাগে, এটা আমি প্রবুদ্ধতার কাছেও আসবো আলাদা করে, সেটা হচ্ছে এই তবলাটাকে সাবজেক্ট হিসাবে না দেখে কখনো আমার মনে হয়েছে পার্সোনালি যে তুমি অনেক বেশি সাউন্ড হিসাবে দেখেছো, তোমার অনেক কম্পোজিশন অনেক কিছুতে তুমি ওটাকে শুধুমাত্র তবলা সাবজেক্ট এভাবে দেখো, কারণ তার জন্য তোমার অনেক কম্পোজিশনে আমরা পাই ডিফারেন্ট type of sounds you are using, like মানে তবলার মধ্যে সাপোজ ডাফলি সাউন্ড বা তোমার চক্রধার গুলো ইউনিক বা যেগুলো আমরা ছোট 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 পিস হিসাবে দেখি। তো এইটা আমাদের কাছে, আমার কাছে একটা খুব বড় কোয়েস্ট যে এটাকে তুমি ওভারকাম করলে কি করে, কারণ আমরা যখনই একটা কিছু বাজাই তখনই আমাদের মাথার মধ্যে ঘুরতে শুরু করে যে আমরা একটা 150 বছরের পুরোনো চক্রধার বাজাবো বা আমরা কম্পোজিশন বাজাবো। এই যে একটা আউট অফ দ্য বক্স গিয়ে তবলাটাকে একটা সাউন্ড স্কেপ হিসাবে দেখা, same goes with Prabhudada when I heard him playing guitar and so many instruments, but মানে এই যখন তোমরা এই কাজগুলো করো সেটা তোমাদের ফিল্মে অ্যাপ্লাইড হয়, কারণ তুমি একজন তবলা প্লেয়ার যেটাকে আমি যেভাবে দেখেছি। বাট তোমার যখন হার্বার্টের মিউজিক শুনছি কখনো মনে হয়নি যে তবলাকে প্রচন্ড প্রাধান্য দিয়ে তুমি মিউজিক করেছো, মনে হয়েছে সমস্ত কিছু সিঙ্কড হয়ে রয়েছে। প্রথম প্রশ্নটা আমি আগে করে নিই ময়ুকদাকে, যে এই তবলাটাকে সাবজেক্ট হিসাবে দেখতে শুরু করার কোয়েস্টটা কোথা থেকে? দেখো ব্যাপারটা হচ্ছে ইটস ভেরি সিম্পল। প্রথমত আমার জন্ম এবং প্রাথমিক বড় হওয়াটা তো এই দেশে নয়, কাজে আমি মানে আমেরিকায় জন্মেছি, আমেরিকায় ছোটবেলায় বড় হয়েছি, ক্লাস 4 অব্দি ওখানে পড়াশোনা করেছি, কাজে আই গ্রু আপ উইথ মানে অনেক রকমের মিউজিক, অনেক রকমের সিনেমা, অনেক রকমের অ্যানিমেশন, অনেক রকমের জিনিস নিয়ে আমি বড় হয়েছি। আমার বাড়িতে কেউ তবলা বাজাতেন না কোনদিন, গান বাজনা হতো বাট তবলা বাজিয়ে আমার বাড়িতে এবং আমার ফ্যামিলির হিস্ট্রিতে কেউ কোথাও নেই। সো সেটা পুরোপুরি আমার একটা, তারপরে মানে ইনফ্যাক্ট আমি আমি জানি না, তুমি তোমরা তো তবলা প্লেয়ার তোমরা জানো কিনা জানি না, যে আমি একটা বাঁ হাত দিয়ে বায়ার উপর টিভি কিট বাজাই, রেলা বাজাই। আমরা দেখেছি, হ্যাঁ।
সেইটা সেইটা অনেকেই নোটিস করেছে, জাকির জি নোটিস করেছে, তাফু খান সাহেব আমাকে ফোন করেছিলেন পাকিস্তান থেকে ওটা শুনে। সো সেইটা হয়েছিল কারণ আমেরিকায় আমি যখন ছোট ছিলাম তবলা বাজানো শুরু করেছিলাম, তখন আমাকে টিভিতে কি করে বাজাতে হয় সেটা দেখাবার কেউ ছিল না। তো আমি রেকর্ড শুনতাম, আব্বাজির রেকর্ড শুনতাম, সবাইকার রেকর্ড শুনতাম, শুনে সেটাকে মিমিক করার চেষ্টা করতাম, পরে ভুল ভাল বাজাতাম, বাজাতে বাজাতাম। তারপরে ফিরে আসবার পর আমাকে দেখানো হলো, না তুমি ভুল বাজাচ্ছ, এবং এটা এইভাবে বাজাচ্ছ, মানে তোমার ডান হাত ইজ দ্য প্রাইমারি অ্যাক্টিভ পয়েন্ট এবং সাপোর্ট ইজ ইউর লেফট হ্যান্ড, আমি ঠিক উল্টোটা করতাম। সো তারপরে সেটা যদি হাতে ছোটবেলায় বসে গিয়েছিল, সেটা পরবর্তীকালে গিয়ে আমার মনে হয়ে গেছে এটা তো একটা অন্যরকম জিনিস, সেটা ইউজ করা যেতে পারে, ওয়াই নট। তো তারপরে আমি খুবই হার্ড কোর তবলা শিক্ষার মধ্যে ঢুকে গেলাম, কিন্তু প্যারালালি মানে আমি যখন জ্ঞানবাবুর কাছে শিখছি বা জাকির খান সাহেবের কাছে শিখছি, তখন আমি হার্ড কোর একটা 16-17-18 বছর আই ফোকাসড অনলি অন তবলা এন্ড অনলি অন ক্লাসিক্যাল তবলা। কিন্তু ছোটবেলাকার হিপ হপ শুনে বা পপ, মানে মাইকেল জ্যাকসন, ম্যাডোনা, তারপর পরবর্তীকালে মানে আমাদের মানে 90s এর যে ইলেকট্রনিক টেকনো, রেভ, হাউস মিউজিক, এইগুলো শুনে আমি প্রচন্ড ইনফ্লুয়েন্স ছিলাম, এবং আই ওয়াজ আ 90s পপ কিড মাইসেলফ। সো আমার কালচারালি একটা এক্সপোজার ছিল তো অনেক অনেক জিনিসের, যেটা সাধারণত মানে কলকাতায় থেকে তবলা শিখে তবলা বাজাতে গিয়ে যে প্রসেসটার মধ্যে দিয়ে যেটা হয়, সেইটাকে যে অ্যামাউন্ট অফ এক্সপোজার টু ওয়ার্ল্ড মিউজিক বা অন্য আর্ট ফর্মস পাওয়া যায়, তার থেকে অনেক বেশি আমার কাছে অ্যাভেলেবল ছিল, সেই এক্সপোজারটা ওয়াজ মাচ ইজিয়ার টু মি। একটা পয়েন্টের পর আমি দেখলাম দ্যাট আমাকে যদি মানে আমি টুকরা চক্রধার, ট্রেডিশনাল টুকরা চক্রধার, কেওড়া খান সাহেব, কান্ঠি মহারাজজি, জ্ঞানবাবু, হোয়াট এভার, মানে অল দ্য ট্রেডিশনাল পিপল টুগেদার, আমি তাদের রেপার্টোয়ার প্রচুর বানাই, প্রচুর ট্রেডিশনাল জিনিস বানাই। বাট অ্যাট দ্য সেম টাইম ইফ আই হ্যাভ টু মেক আ মার্ক, মানে থেরাপা খান সাহেবকে আমরা যে কারণে মনে রাখি ইজ বিকজ হি ডিড থিংস ডিফারেন্টলি ফ্রম আদার। রাকিজি যে জায়গাটা অ্যাচিভ করেছে বা কুমার দাস যে জায়গাটা অ্যাচিভ করেছে, অল দিস পিপল, বিক্রম দা, দে অল থট আউটসাইড দ্য বক্স। এইবার এই প্রশ্নটা যে এই আউটসাইড দ্য বক্স থিঙ্কিংটা বা সাউন্ড এর থিঙ্কিংটা কোথেকে আসে, এটা আসে ফ্রম মাই কম্পোজার সেলফ। আমার যে কম্পোজার মাইন্ডটা আছে, সেই মাইন্ডটা যখন মানে তুমি হার্বার্টের কথা বললে বা যে কোনো ফিল্মে আমি যদি ফর এক্সাম্পল 10টা ফিল্মে মিউজিক করে থাকি, তাহলে 10টা ফিল্মের মধ্যে 9টা ফিল্মে তবলা নেই কোথাও, কোনো তবলা নেই। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ মাই পয়েন্ট, ডেফিনেটলি। আই ডোন্ট ইউজ তবলা ইন মাই স্কোরস, আমি অন্যরকম ভাবে করেছি, তবলাটা অন্যরকম ভাবে এসেছে, তুমি শুনে বুঝতেও পারবে না যে এটা তবলা বাজছে, এটা অন্যরকম জিনিস মনে হতে পারে, আফ্রিকান ট্রাইবাল একটা বিট বাজছে সেটাকে। সো সেইটা পয়েন্টটা হচ্ছে যে আমি যখন ওয়েন আই কম্পোজ ফিল্ম মিউজিক ও ওয়েন আই ডু ইলেকট্রনিক মিউজিকের ক্ষেত্রে, আমি খুব স্পেসিফিক্যালি তবলা এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটাকে ব্লেন্ড করে আমার ফর্মটা তৈরি করি। সো সেইখানে তবলাটার একটা বিরাট জায়গা, ফিল্ম মিউজিক বা অন্য যে ক্লাসিক্যাল করি সেখানে আই আমি যদি তবলাকে প্রাধান্য দিই ওভার এনিথিং, ইভেন 5%, দেন আই এম নট ডুইং জাস্টিস টু দ্য ফর্ম দ্যাট আই এম ওয়ার্কিং ইন। মানে ফিল্ম কম্পোজার বা একটা গান বানাতে গিয়ে আমি যদি গাঁটিয়ে সেখানে তবলা বাজাই, তাহলে গানটার প্রতি তো অন্যায় করলাম, সেটার প্রতি তো জাস্টিস হলো না। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে কোথাও এই দুটো সেলফকে আমি আলাদা করতে পেরেছি, বিকজ ওই কম্পোজারের জার্নিটাকে আমি ওই তবলা প্লেয়ার আমার যে সত্তাটা সেটাকে বাড়িতে রেখে, খুলে রেখে এসে তারপরে ওইটাকে ঢুকি, এবং তারপরে যদি সেখানে আমার মনে হয় দ্যাট এখানে তবলা ইউজ করা যেতে পারে অন্যরকম ভাবে, সেক্ষেত্রে আমি করেছি, আই ইউজ ইট অ্যাজ আ সাউন্ড, আই ইউজ ইট অ্যাজ এন এফেক্ট। আমি তবলাতে নানারকম ইলেকট্রনিক ডিলে এফেক্ট তবলাকে অ্যাকুস্টিক্যালি বাজিয়ে করে দিই, প্রবুদ্ধদার অনেক রকম কাজে, বেল মেটালস এন্ড আদার থিওরিজ, প্রবুদ্ধদার সাথে যেটা সূত্রে আমার আলাপ, সেটাতেও তবলাটাকে সাউন্ড এর মতো করে প্রবুদ্ধদার অ্যাপ্লাই করতে চেয়েছিল এবং সেইভাবেই করা হয়েছিল জিনিসটা। সো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই জিনিসগুলোকে সেপারেট করতে পারাটা ইজ আ ভেরি মানে আমার ক্ষেত্রে অন্তত তাই। এবার একটা জিনিস হচ্ছে যে আই এম রিয়েলি ইন টু আদার থিংস,
মানে আমি এই যে যেটা লাগি লাগানোর কথা বললে ওইটাতে মাই হোল পয়েন্ট ওয়াজ আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়া একটা কমপ্লিট সিম্ফনি বানাই। এবার কোন মিউজিক বালিশের উপর কি দিয়ে মারলে একটা কিক ড্রামের কাছাকাছি আওয়াজ হয়, দ্যাট ইজ দ্য রিসার্চ, দ্যাট ইজ মাই ইন্টারেস্ট ইন সাউন্ড, দ্যাট ইজ মানে ইলেকট্রনিক মিউজিক করতে গেলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সাউন্ড। রোহিণীর সাথে আগের দিন কথা হচ্ছিল যে ইলেকট্রনিক মিউজিকে তুই ধর একটা এটা টেকনো ট্র্যাক করছিস, এবার টেকনো ট্র্যাকটা যে প্রথম কিক ড্রামটা বাজবে সেই কিক ড্রামটা যদি প্রপার সাউন্ডটা এমিলেটেড না হয় ট্র্যাকটার কম্পোজিশনটা দিয়ে এগোতে পারবি না, বিকজ দ্যাট ইজ ইউর হোলি গ্রেল। ওই কিকটা হিট করবে ওই এফেক্টটা হতে পারে, ইউ হ্যাভ টু ডিজাইন দ্যাট কিক ড্রাম। আজকেই পৌঁছটা বলছিল আজকে আমরা যে ট্র্যাকটা করছিলাম সেখানে আমি একটা কিক ড্রাম ডিজাইন করেছি, আমি যে শুধু এটা কি সাউন্ড আমরা প্রত্যেকটা সাউন্ড আমি যেগুলো ইউজ করি দে আর নট লাইব্রেরি সাউন্ডস, দে আর ডিজাইন বাই লাইব্রেরি থেকে একটা প্যাচ নিলাম সেখান থেকে আর একটা ছোট্ট একটা হোয়াইট নয়েজ অ্যাড করলাম কিছু একটা করলাম। সো জিনিসটা হচ্ছে তবলাটা বাদে আরো চারটি জিনিস আমার ইন্টারেস্ট আছে এবং সেই ইন্টারেস্টটা খুব জেনুইন, সেখানে কোথাও আমি নিজেকে তবলা প্লেয়ার হিসেবে প্রজেক্ট করবার জন্য আর একটা রাস্তা খুঁজে বার করার চেষ্টা করছি তা নয়, কিন্তু গান করছি আমি গানই করছি এবং আমাকে প্রচুর প্রচুর বলে কেন মানে আহ এখানে একটা তবলা দিলে ভালো হতো না, আহ এখানে একটু তবলা বাজালে ভালো হতো। আমি একটা কথা সেখানে বলি সেটা হচ্ছে যে আমি মানে এটা আমি বাজালে ফ্রিতে বাজালে এই জন্য তবলাটা যাই জন্য মানে অনেক কম। আমি একটা জিনিস বলি, আজকে তুমি একটা স্টোরিতে শেয়ার করেছো দ্বন্দ্ব বলে কোনো ছবি একটি টাইটেল মিউজিক, তো আমি আমার আমি তারপর ওটা সাবানে গিয়ে শুনলাম পুরো ট্র্যাকশন, আমার স্টোরিটা তো ভালো লাগছিল। ওটা প্রবুদ্ধতার বাজানো গিটার। আচ্ছা আচ্ছা, আমার হোয়াট আই রিয়েলাইজ ইজ তোমার কিন্তু আমি যতগুলো ছবিগুলো দেখেছি অবভিয়াসলি সব ছবি দেখতে পারি যেগুলো দেখেছি দে আর নেভার আইডেন্টিক্যাল, দে আর নেভার আইডেন্টিক্যাল, তোমার সমস্ত প্রজেক্টের সমস্ত মানে কাজগুলো দে আর নেভার আইডেন্টিক্যাল, স্টাইলাইজেশনটা এত বেশি ডাইভার্স হয়ে যাচ্ছে কারণ কাজগুলো দেখেছি সেখানে একটা ক্লাসিক্যাল মিউজিক আছে কোথাও একটা, সবসময় শুনে মনে হয় কোথাও একটা রয়েছে ক্লাসিক্যাল মিউজিক, তোমার ক্ষেত্রে কোন একটা কাজে মনে হচ্ছে যে ক্লাসিক্যাল মিউজিক রয়েছে, কোন একটা কাজ যেটা আমি তোমাকে ফোন করেছিলাম অনুগ্রহ তো ভালো আছো বলে ছবিটা সেটা শুনে বললে কন্টেম্পোরারি জ্যাজ এটা কি হচ্ছে তার মধ্যে হঠাৎ দিয়ে মানে and then I suddenly come to see another একটা প্রজেক্ট যেটা তুমি হয়তো কখনো একজন গাইয়ের সাথে করেছো সেটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট। কার সাথে বলছো? যে কোনো একটা কাজ যেমন আমি বলছি যে একটা নামটা আমি জানি না যেটা ই তারা না বোধহয় আমি এতই শুনছিলাম একটা ট্র্যাক আমি ওটা ওরকম ভাবে মেনশন করতে চাইছি না, কিছুদিন আগে একটা ট্র্যাক বেরোয় যেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয় সেই ট্র্যাকটা আমি শুনেছিলাম, দ্যাট ট্র্যাক ইজ সো সো ওয়েল ডিজাইনড ইলেকট্রনিক্যালি বাট ইট ডাজন্ট সাউন্ড ইন্ডিয়ান এট অল, বাট দেয়ার ইজ সো মাচ তবলা ইন ইট, বাট ইট তবলা সেতার বাঁশি সবই আছে। হ্যাঁ desire of a music director of any musician that my music will have an identity eta roye jabe shuri shuri shunle amra bujhte parbo shuri shuri music dekho identity byapar ta ami khub clearly bolte bolei dicchi seta hocche je the identity is my thinking, there are people that mane ami I can mane bet money on the fact that Prabuddha da ke jodi amar dutu completely onno kaj banano hoy Prabuddha kintu bole debe dutai amar because he knows my thinking pattern. And at that point, I think it's an artist's duty to pay attention to not being repetitive. মানে আমি যদি নিজেকে রিপিট করতে থাকি তাহলে আমার এভলিউশনটা কোথায়, তাহলে আমার গ্রোথটা কি, মানে আমি যদি নিজের প্যাটার্ন থাকি আমার সিগনেচারটা এইটাই, সিগনেচারটা হচ্ছে থট, মানে আমরা যখন রহমানের গান শুনি আমরা তো সেখানেও একই জিনিসটা দেখি, রায়মান ডাজন্ট রিপিট, কিন্তু রায়মানের গানে চারটে বারের মধ্যে আমরা একটা সময় বলতে পারতাম যে এটা রায়মান, এটা হতে পারে না আজকে কেন, মানে আজকে দিল হে ছোটা সা রোজার গানটা এবং তাল সে তাল মিলা এই দুটো গানের তো কোনো মিল নেই, কিন্তু ওই থট প্রসেসটা ওই ব্রিলিয়েন্সটা কিন্তু এবং সেই সিগনেচারটা কিন্তু যাবে। তুই যদি আমার 100টা কাজ 1 নম্বর কাজটা কিন্তু আইডেন্টিফাই
পারি। আমি প্রত্যেকটা কনসার্টেও যেরকম নিজেকে রিপিট করবো না, আজকে যে রেলাটা যেভাবে বাজালাম সেই রেলাটা কালকে এক্স্যাক্টলি ওইভাবে বাজবে না, আইটা ওইটাই বাজবে না, ঠিক সেইভাবেই আমি একটা কম্পোজিশনে আমি মেলোডি রিপিট করবো না। এবং আমি রিপিট করেও আমি খুব কনসিয়াসলি রিপিট করেছি, আমার একটা মেলোডি মনে হয়েছে যে একটা জায়গায় ফ্লুট হিসেবে বেড়েছিল, এটা গান হওয়া দরকার, এটা গানের রূপে সুরটা আসা দরকার, এরকম আমার দুটো টিউন আছে খুব স্পেসিফিকলি আমি জানি, অন্তত 5-6টা ডিফারেন্ট কনটেক্সটে একই টিউন অন্য অন্য রকম ভাবে এসছে। আমি স্যারের কাছে আসবো, এই প্রশ্নটা নেই যেটা গরিবন্দা করলো, সেটা হলো যে ইনস্ট্রুমেন্ট যেহেতু বাজান তো সেটার ইনফ্লুয়েন্স বা সেটার একটা মানে ইচ্ছা যে আমি সেই ইনস্ট্রুমেন্টেশনের মধ্যেই আমার মিউজিকটা কম্পোজ করবো, সেটাকে আপনি কি করে ওভারকাম করেন? এবং মানে বিইং সাচ আ ক্লাসিক্যাল মিউজিশিয়ান সেটাকে অতিক্রম করে যদি যদি আমি ধরি যে একটা ছবি যেমন নগর কীর্তন, সেই ছবিটার আমি মিউজিক করছি, আপনি মিউজিক করছেন বা সেই ছবিটার একটা মোটিভ বিল্ড করছেন, এবং যেটা এই ছবিটার নামই হলো দ্য ইউনাক অ্যান্ড দ্য ফ্লুট প্লেয়ার, তো সেক্ষেত্রে ওইটাকে কি করে আপনি মানে অ্যাপ্রোচ করছেন আপনার ওই নলেজটাকে একটু সাইডলাইন বা হয়তো সাইডলাইন করছেন না, সেটা মেবি আমার ব্যাপারটা ময়ূরের থেকে কিন্তু একটু আলাদা। আমার মনে হয় ময়ূরের কাজটা আমার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং, তার কারণ হচ্ছে ময়ূর ইজ আ প্রপার তবলা প্লেয়ার, যে নাকি বহু লোককে নানান বিশিষ্ট তবলিয়াদের কাছে শিখেছেন, এখনো নতুন জন্য বোঝার জন্য আমার ক্ষেত্রে কিন্তু সেটা নয়, তার কারণ হচ্ছে প্রথমত আই এম নট এ গিটারিস্ট, আমি গিটারটা বাজাই ভালোবেসে বাজাই, আমি কোনোদিনও গিটার শিখিনি, কিংবা এখন যে যা যে অন্য যন্ত্রগুলো যে আমি বাজাচ্ছি সেগুলো কিন্তু আমি কোনোদিনও শিখিনি। হ্যাঁ আমি শিখেছিলাম একটা যন্ত্র একদম 5 বছর বয়স থেকে, সেটা হচ্ছে আমি ভায়োলিন শিখেছিলাম, আই ওয়াজ অরিজিনালি আ ভায়োলিনিস্ট, আমি 5 বছর বয়স থেকে ভায়োলিন বাজাতাম, কিন্তু তারপরে ক্লাস 10-এর পরে আমি ছেড়ে দিই, অ্যান্ড আই ওয়াজ প্রপারলি ওয়েস্টার্ন ক্লাসিক্যালে আই ওয়াজ ট্রেন্ড, আই ওয়াজ আ ট্রেন্ড ভায়োলিনিস্ট, কিন্তু ক্লাস 10-এর পর আমি আর কোনোদিনও ভায়োলিন বাজাইনি। তো ফলে যেটা হয়েছে যে যেহেতু আমি কোনো একটা পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট নিয়ে আমার কেরিয়ারটা পার্সিউ করিনি, প্রথমত আমি যে মিউজিক্যাল লাইনে আসবো সেটা আমি জানতাম না, সেটা আমি জেনেছি অনেক পরে, আমার 40 বছর হয়ে যাওয়ার পরে আমি আমি রিয়েলাইজ করলাম যে আমি আর থাকতে পারবো না, তখন সব ছেড়ে ছুড়ে আমি সঙ্গীত পরিচালনায় নামলাম। তো কাজে আমি কিন্তু ওই চ্যালেঞ্জটা কোনোদিনও ফেস করিনি। আপনি মানে কি করতেন প্রফেশনালি? আমি বেসিক্যালি যাদবপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছি, পরে 18 বছর পেট্রোলিয়াম সেক্টরে ডিজাইন ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টসের চাকরি করেছি, 18 বছর চাকরি করার পর 2003 সালে যখন আমি ভালো থেকো সিনেমাটা করছি তখন আমি চাকরি ছেড়ে দিই। কাজেই আমার কেরিয়ার অ্যাকচুয়ালি সঙ্গীত পরিচালনার কেরিয়ার শুরু হয়েছে 2003 থেকে আজ। আমি এখানে এক সেকেন্ডের জন্য ইন্টারাপ্ট করবো, এটা আমি একটা 6 মাসের প্রসেসে ছিলাম, যেমন প্রবন্ধতার সাথে রোজ ইন্টারাকশন হতো, প্রচন্ড ঘ্যান ঘ্যান করতো, আমাকে ভালো লাগছে না আমার এই চাকরি করে কি করে এটা করবো, হ্যাঁ আমি তারপরে ভাবো একটা ভাবো, আমি আমেরিকায় গেলাম 3 মাসের ট্যুরে, 3 মাস ট্যুর করে ফিরলাম, প্রবন্ধতা বললাম চাকরি ছেড়ে দিয়েছি ফুল টাইম মিউজিক করবো, আমি এই রে। তো যাই হোক, আমি আমার কিন্তু আমার ওই চ্যালেঞ্জটা আমার কাছে আসেনি যে আমি একটা আমি একজন গিটার ভার্চুয়োসো এবং আমি গিটার ছেড়ে আমি গিটারের বাইরে কি করে চিন্তা করবো, সেটা কিন্তু আমার কাছে আসেনি। তবে ডেফিনেটলি এই যে এত বছর যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শিখেছি ভায়োলিনটা, সেটা ডেফিনেটলি আমাকে অর্কেস্ট্রেট করতে কিংবা বিভিন্ন সাউন্ড ইউজ করতে সেটা আমাকে খুব হেল্প করে। ময়ূর আর আমার মধ্যে কিন্তু খুব মৌলিক কিছু তফাত আছে, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে খুব কম মিল আছে এক্সেপ্ট ফর চিন্তাধারা এবং রুচিবোধ। আমাদের চিন্তাধারা আর রুচিবোধ ছাড়া ময়ূর যেই স্টাইলের মিউজিক করে এবং ময়ূর যেভাবে প্রচুর ইলেকট্রনিক ট্র্যাকস এই ইডিএম ডাবস্টেপ অমুক আরো অনেক সব নাম বলে ওইটা আর্ধেকগুলো আমি মনেও রাখতে পারি না, তো আমি কিন্তু হচ্ছে গিয়ে একদম খুব মৌলিক বেসিক ইনস্ট্রুমেন্টস নিয়ে কাজ করি এবং খুব মিনিমালিস্টিক ইনস্ট্রুমেন্টস নিয়ে এবং প্রচুর লাইভ মিউজিক দিয়ে করি এবং আই কনসেন্ট্রেট মোর অন মেলোডিক স্ট্রাকচার্স রাদার দ্যান এফেক্ট ওরিয়েন্টেড রিদম স্ট্রাকচার্স, যেগুলো ইনফ্যাক্ট সেগুলো আমার করতে হলে আমার মনে হয় যে এই যেমন খুব শিগগিরই পরে একটা কাজ করতে চলেছি সেটাতে একটা জায়গায় এরকম রয়েছে যে একটা খুব ইলেকট্রনিক্যালি একটা ডিজাইন একটা ট্র্যাক করতে হবে, তো আমি ঠিকই করেছি যে বেসিক কাঠামোটা তৈরি করে আমি ওর হাতেই ছেড়ে দেবো এবং সেটাই কিন্তু আমাদের
রিয়েলিস্টিক এবং ভীষণ প্রিসাইজ হয়। বিশেষ করে আমি যদি একটা উদাহরণ ছাড়ি, ওই জ্যেষ্ঠ পুত্রের যে মেইন থিম মিউজিকটা, ইট ইজ সো স্মল, মানে ভীষণ প্রিসাইজ, কিন্তু ইট সো এফেক্টিভ। এটা কি মানে আপনি যে মানে কি বলবো মানে পারপাসফুলি প্রত্যেকটা ছবির ক্ষেত্রে এটা ট্রাই করেন নাকি ইট হ্যাজ হ্যাপেন্ড? যে কোনো চেষ্টা তো পারপাসফুলি করতে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হয়তো আমার আরেকটা সুবিধা হয় আমার ফিল্মের ফিল্মের যদিও আমার একটা জিনিস বলবো, আমার বিজ্ঞাপনের মিউজিক্যাল পার্সোনা আর আমার ফিল্মের মিউজিক পার্সোনা দুটোর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, এবং সেটা যারা শুনবে তারাও বলবে যে এই দুটো মানে আই থিঙ্ক আই মানে আই হ্যাভ আ স্প্লিট পার্সোনালিটি ইন দ্যাট কেস। বিজ্ঞাপনের মিউজিক করতে গেলে তোমার কিন্তু একটা প্রচন্ড হাই লেভেল অফ প্রিসিশন দরকার হয়, যে ওই ছোট্ট একটা সেকেন্ডের মধ্যে কিংবা 20 সেকেন্ডের মধ্যে তোমাকে একটা কিছু এস্টাবলিশ করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু একটা অবচেতন ভাবে না, এটা তোমার মনটাকে কন্ডিশন করে দেয়, তোমাকে ট্রেন করে দেয়। তো ফিল্মের মিউজিকও যখন করি তখন হয়তো খুব সাবকনসিয়াসলি বিজ্ঞাপনের মিউজিকের স্টাইলাইজেশনটা হয়তো নেই, কিন্তু মনটা কিন্তু ডিসিপ্লিনড হয়ে গেছে যে একটা খুব ছোট্ট সময়ের মধ্যে জাস্ট 2-3 নোট ইউজ করে কি করে একটা মেসেজকে কমিউনিকেট করে দেওয়া যায়। তো সেটা সেটা এবং সেটা সেটা সব সিনেমাতেই করতে হয়। আমার আমারও আমারও ফিল্মের স্টাইল সেদিক থেকে ময়ূকের সঙ্গে খুব সিমিলার, যে আমিও কিন্তু একটা থিম মিউজিক তৈরি করি, আমি একটা মোটিভ তৈরি করি, সেই মোটিভটাই বারবার ঘুরে ঘুরে। নগর কীর্তনেও তাই ছিল, ইনফ্যাক্ট নগর কীর্তনে যেটা হয়েছিল, আমি মিউজিক বেশ অনেকটাই এগোনোর পরেই কৌশিক এসে আমার সঙ্গে বসলো, এবং কৌশিক পুরোটা শুনে সবচেয়ে বড় জিনিস যেটা বললো যে আমি একটা বিরাট বড় ধাক্কা খেলাম আজকে, যে তুমি কিন্তু কীর্তনের ধার কাছ দিয়ে যাওনি, একদম মানে কাছে পিঠে যাওনি কীর্তনের সঙ্গে। কীর্তন আছে, কীর্তনটা সেখানে এসছে সাউন্ড হিসেবে, যে কীর্তন গাওয়া হচ্ছে সেটা দেখা হচ্ছে, ঋত্বিক বাজাচ্ছে তার সাথে বাঁশি। হ্যাঁ, কীর্তনটাকে কিন্তু কীর্তনটাকে কখনোই কিন্তু একটা কন্টিনিউয়াস যে একটা ফিল্মের মোটিভ হিসেবে ইউজ করা সেটা কিন্তু করা হয়নি। বরঞ্চ সেখানে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে পিয়ানো অ্যাকর্ডিয়ন ইউজ করে, অ্যাকচুয়ালি পিয়ানো অ্যাকর্ডিয়ন না, আমি ইউজ করেছি ড্যান্ডানিয়ন আর মিউসেট, মানে পিয়ানো অ্যাকর্ডিয়নেরই মতন কিন্তু একটু স্লাইট ভেরিয়েশন আছে। তো সেটা হচ্ছে থিম মিউজিক, এবং একটা স্টেজের পর তার সঙ্গে আমি ব্লেন্ড করেছিলাম এসরাজ। তো সেইভাবে আর পুরোটার যে একটা কমন একটা ব্যাকবোন যেটা ছিল, সেটা খুব ভেরি বেসিক একটা ইউকুলেলি দিয়ে প্লাকিং দিয়ে করেছিলাম, গিটার প্র্যাকটিক্যালি ছিল না। বরঞ্চ জ্যেষ্ঠ পুত্রর যে মেইন থিম মিউজিকটা, সেটা 3-4 কিন্তু একটা সোলো গিটার একটা নাইলন স্ট্রিং গিটারে বাজিয়েছি, পরে আবার অন্যান্য ইনস্ট্রুমেন্টে এসছে, চেলোতে এসছে, ভায়োলিনে এসছে, সেখানেও সারেঙ্গিতে এসছে একবার, ইনফ্যাক্ট আল্লাহ রাখা কালাবান্ধ বাজিয়েছিল। তো কাজেই এই পুরো জিনিসটা, এই যে একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে বদ্ধ থাকা, প্রথমত একটা জিনিস দেখবে তুমি, যে কোনো মিউজিক প্রডিউসার কিংবা যে কোনো মিউজিক কম্পোজার ডাইরেক্টর, তারা হয়তো একটা কোনো ইনস্ট্রুমেন্ট বাজায়, কিন্তু তার মানে কিন্তু এই না যে শুধু তার সেইটাই ইয়ে করে। আজকে ভিভালদি তো ভায়োলিন বাজাচ্ছেন, কিন্তু ভিভালদি তো শুধু ভায়োলিনের ইয়ে করেনি, কিংবা সোঁপা হচ্ছে গিয়ে পিয়ানোর চুয়েছো, ওনার যেরকম অনেক পিয়ানো কম্পোজিশন আছে, আবার অন্যান্য ইনস্ট্রুমেন্টও রয়েছে, বেথোভেন তো পিয়ানো বাজাচ্ছেন, কিন্তু ওনার যে মেজর ওয়ার্ক যেগুলো সেগুলো কিন্তু শুধু পিয়ানোর মুনলাইট সোনাটা নয়, অন্যান্য যেগুলো বেথোভেন ফিফথ, নাইন্থ, প্যাস্টোরাল সিম্ফনি, এগুলোতে তো পিয়ানোর ব্যবহার প্র্যাকটিক্যালি নেই বললেই চলে। ভিভালদির ম্যান্ডোলিন কনসার্টো আছে, ডিউট কনসার্টো আছে, হ্যাঁ, তো তো কাজেই এটা কিন্তু কোনো ব্যাপার নয় যে তুমি একটা পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছ বলে তুমি সেটাকেই সবসময় ইউজ করবে, তাহলে তো তুমি দেন ইউ আর নট আ কম্পোজার, দেন ইউ আর আ মিউজিশিয়ান, দেন ইউ আর আ মিউজিশিয়ান। তো কাজেই এটা, কাজেই আমার মনে হয় এটা কোনো একটা হ্যান্ডিক্যাপ না। আর আরেকটা জিনিস জানো তো, তুমি যদি যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট এবং কোনো একটা পার্টিকুলার মিউজিক ফর্ম, তার উপর যদি তোমার একটা ভালো গ্রাস্প থাকে, যদি তোমার গভীরতা থাকে, সেটা সম্বন্ধে জ্ঞানের একটা গভীরতা থাকে, একটা ইনসাইট থাকে, তাহলে কিন্তু তুমি সেটা নানান ভাবে অ্যাপ্লাই করতে পারবে তুমি। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সুরজিৎ সেনগুপ্ত আমাদের কলকাতার ফুটবলার, সুরজিৎ সেনগুপ্ত দুর্দান্ত ফুটবলার, ফুটবল খেলতেন, সুরজিৎ সেনগুপ্ত কিন্তু দুর্ধর্ষ টেবিল টেনিস খেলতেন, দুর্ধর্ষ ক্যারম খেলতে পারতেন। এই যে থমসন আর গিরি, অস্ট্রেলিয়ান বোলার, হ্যাঁ, ওরা দুজনে কিন্তু ভালো ফুটবলার।
ভালোভাবে জেনে থাকো, বুঝে থাকো এবং তার প্রয়োগ করার কায়দাটা যদি জেনে থাকো, তুমি হ্যাঁ তুমি কিন্তু সেটা অন্য জিনিসেও তুমি কিন্তু সেটা প্রয়োগ করতে পারবে। এবং দেখো আমরা তো আমরা আজকে ময়ূরকের তাও একটা ডুয়াল একটা আইডেন্টিটি আছে যে হি ইজ আ ভেরি এস্টাবলিশড অ্যান্ড কোয়াইট রেপিউটেড তবলা প্লেয়ার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হি ইজ আ ভেরি এস্টাবলিশড মিউজিক কম্পোজার অ্যান্ড আ মিউজিক ডিরেক্টর ইন ফিল্মস, আর এদিকে আবার ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে। আমার ক্ষেত্রে তো সেটা নেই, কারণ আমি একজন প্রফেশনাল গিটারিস্টও নই, আমি সবকিছুই একটু 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 করে পারি এবং নিজের মতন করে শিখেছি। ভায়োলিনটা শিখেছিলাম ভালো করে, ভালোই বাজাতাম ভায়োলিনটা, কিন্তু সেটা আর এখন বাজাই না কাজে। কিন্তু আমরা কিন্তু দুজনেই যেটা যখন ফিল্মের মিউজিক করছি তখন কিন্তু আমরা মিউজিশিয়ান হিসেবে নিজেদেরকে ট্রিট করি না, তখন আমরা কম্পোজার হিসেবেই নিজেদেরকে ভাবছি এবং সেটা ভাবি বলেই আমাদের অ্যাম্বিটটা অনেক বেশি, আমাদের গ্যামারটা আমাদের ব্যান্ডউইথটা অনেক বেশি হয়ে যায় এবং আমরা কিন্তু সবসময় তখন যেটা চিন্তা করি যে এইটা কোন, ঠিক যেমন একটা গান কিংবা একটা মিউজিকের স্কেল এবং কি লয় হবে যেমন খুব ইম্পর্টেন্ট, সেটা তুমি যখন ব্যাকগ্রাউন্ড স্কোরে করছো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় তুমি কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে ওটাকে বাজাবে কোন সিচুয়েশনে। তুমি একটা সিচুয়েশনে একই সুর হয়তো বাঁশি দিয়ে বাজাচ্ছ, পরে কোনো একটা সিচুয়েশনে হয়তো সেটা তুমি জল তরঙ্গ দিয়ে বাজাচ্ছ, সেটাই সেখানে প্রযোজ্য হয়ে যাবে। সেখানে কিন্তু বাঁশি দিয়ে ওটা বাজালে ওই একই সুর আর ভাল লাগবে না, ওই একই সুর তখন মনে হবে আর ভাল লাগছে না। কাজেই এই সিলেকশনটা আমাদের করতেই হবে। এখন আমি যদি সব জায়গায় গিটার দিয়ে বাজানোর চেষ্টা করি then it's going to be a very big problem. Things will not work. Another khub important jinish ache ekhane amar bolbar seta hocche je eki melody ta bohubar amra dekhechi eki melody amra ekta kono instrument e ba bibhinno instrument e ekta particular scale na c te bacche jinish ta it's just not working somehow. Eki melody ta will work in e simply because of the scale ta khub important. Scale shudhu scale noy, scale boy লয়টাও খুব ইম্পর্টেন্ট, লয় এবং স্কেল এই দুটো খুব ইম্পর্টেন্ট। এবং লয় আর স্কেল এর সঙ্গে কিন্তু ইন্ডিভিজুয়াল যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে তাদের কিন্তু একটা গভীর যোগ রয়েছে। তুমি যদি আজকে একটা খুব হাই স্কেলে একটা কিছু করো, করে সেটা সরোদে বাজাও, তোমার কিন্তু এটা ভাল লাগবে না শুনতে, জিনিসটা টিং 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 করে আওয়াজ আসবে, সরোদের গভীরতাটাই আসবে না। কিংবা একটা তবলা তুমি হয়তো বি বি ফ্ল্যাট সি সি শার্প এই স্কেলে বাঁধো, এমন একটা কম্পোজিশন করলে এবং সেটা না পঞ্চমে বাঁধা যাচ্ছে না সাথে বাঁধা যাচ্ছে, করে ওকে বললে যে আরো তবলাটাকে একদম মেরে 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 একটা প্রচন্ড হাই টিউনিং করো, তো তবলার ক্যারেক্টারিস্টিকটাই তো ক্যারেক্টারটাই তো চলে যাবে তখন। বেনারস খানা বোল ইতে ডি শার্ট ডিতেই হয় না, আপনারা কি স্কেল এরম ভাবে করেন, মানে ডিসাইড করেন যে আমরা এই ছবি মোটামুটি একটা দুটো স্কেলের মধ্যেই রাখবো যাতে তার অ্যাবসলিউটলি কোনো মানে নেই। দ্য ভিজুয়াল এন্ড দ্য মানে আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ভিজুয়ালটা এবং দ্য দ্য পেস অফ দ্য সিন। দেখ আমাদের কবিতে ছবিটা আমাদের যে কি টেকনিশিয়ান সিনেমাটোগ্রাফার এডিটর মিউজিক ডিরেক্টর আমরা সবাই মিলে যদি একটা ব্যান্ড হই দেন দ্য এডিটর ইজ দ্য ড্রামার, ঠিক আছে? এডিটর পুরো ব্যাপারটা পেসিংটাকে তৈরি করে, এবার সেই পেসটা উইল ডিক্টেট মেলোডিটার ইন্টেন্সিটিটা কি হবে, সেই মেলোডিটার মিউজিক্যাল একটা চাহিদা থাকবে, মানে মেলোডি উইল টেল ইউ এটা কোন স্কেলে বাজলে ভালো লাগবে অ্যান্ড হোয়াট দ্য সিলেকশন অফ ইনস্ট্রুমেন্টস হবে। মানে একটা বাঁশি থাকতে পারে, এই বাঁশিটার ব্যাকগ্রাউন্ডে নাকি একটা গিটার অর্কেস্ট্রেশন হবে নাকি আমি স্ট্রিংস দিয়ে অর্কেস্ট্রেট করবো, সেইটা মেলোডিটা এবং সিচুয়েশনটা মিলে ইট উইল টেল ইউ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে না তিন চারটা ফিল্মের ক্ষেত্রে হয়েছে
আমি তার যে লেট মোটিভ যেটার কথা আমরা বলছি থিম মিউজিক, আমি কিন্তু থিম মিউজিকটা কম্পোজ করেছিলাম স্ক্রিপ্ট করে। যেমন একটা সিনেমা বলি ফরিন, ফরিন সিনেমাটার মিউজিকের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলাম, প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট হলো। আমি ফরিন এর থিম মিউজিক কিন্তু ফরিন সিনেমাটা দেখার আগে করেছিলাম। অ্যাকচুয়ালি এই মিউজিকটা আমি করেছিলাম একটা কিছু ভেবে, তখন আমি স্ক্রিপ্টটাও করিনি, কি ভেবে সেটা আমার এখন ঠিক মনে নেই, কিন্তু একটা কিছু একটা ভাইব্রেশন এসেছিল, কিছু একটা আমি কম্পোজ করেছিলাম। আমি যখন ফরিন এর স্ক্রিপ্টটা পেলাম এবং স্ক্রিপ্টটা পড়লাম, তখন দেখলাম যে এই মিউজিকটা ভীষণ ম্যাচ করে যাচ্ছে এটার সঙ্গে, এবং মোটামুটি মনে মনে আমি ঠিক করে রাখলাম যে ফিল্মটা আসলে এই মিউজিকটা দিয়েই আমি প্রথমে চেষ্টা করে দেখবো যে ওয়ার্ক করছে কিনা। যখন ফিল্মটা এলো আমি দেখলাম, মানে একটুখানি দেখেই আমি বুঝে গেলাম যে এই মিউজিকটা এই ফিল্মের থিম হিসেবে ইউজ হবে। সিমিলারলি রিসেন্টলি আরেকটা সিনেমা করতে চলেছি, তার মিউজিকটা আমি করেছি ফিল্মের পুরো স্ক্রিপ্টটা পড়ে, আমি সিনেমাটা এখন অব্দি দেখিনি। হ্যাঁ, তো তো এইটা এইটা আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, দেখো তুমি যখন একটা স্ক্রিপ্ট করছো, তুমি যদি সেটাকে ভিজুয়ালাইজ করতে পারো, ভিজুয়াল সিগন্যালটাকে ট্রান্সলেট করতে পারো, তাহলে অফ অল পসিবিলিটি তখন অ্যাকচুয়াল ফিল্মে বসাচ্ছ না, ইনস্টিনক্টিভলি বুঝতে পারবে কোথায় এই মিউজিকটা করবে এবং কিভাবে করবে, কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে করবে, কোন লয়েতে করবে, খুব সফটলি বাজবে নাকি জোরে বাজবে, আমি একটা যেভাবে কাজ করতেন, স্ক্রিপ্ট পড়ে মিউজিক হতো, তারপর কিসলস্কি অনেক সময় মিউজিকটা শুনে আবার স্ক্রিপ্টটাকে রিরাইট করতেন সিনটা পেজটা চেঞ্জ করবার জন্য। আমার খুব মিউজিক্যাল একটা ডিসিশন আগের দিনই প্রভুদাদার সঙ্গে বসে একটা পিস ডিসাইড হচ্ছিল যে প্রভুদাদা বাজাবে এবং টিউনটাকে হুইসল করবে। আমরা সেই হুইসলিং এর পিচিংটাকে অ্যাকোমোডেট করবার জন্য পুরো কম্পোজিশন হয়ে যাওয়ার পর আমরা স্কেল চেঞ্জ করলাম, সিম্পলি কারণ হুইসলে ওই নোটটা যে নোটটাতে পৌঁছতে চাইছে সেই নোটটাতে পৌঁছানো যাচ্ছে না, এবং আই এম নট এ হুইসলার মাই সেলফ, সো আই ডোন্ট নো হুইসলিং এর কি মানে পিচ রেঞ্জটা কমফর্টটা কোথায় একটা নোটের। সো আমরা একটা সেন্টন না দুটো সেন্টন চেঞ্জ করলাম অনেক দিন, সো এই আর কি। আমরা আমরা সময়ের প্রায় শেষ দিকে চলে এসেছি, আমরা জিজ্ঞেস করি যে আপনারা পোস্ট প্যান্ডেমিক বা প্যান্ডেমিক এর সময় কি কি নতুন শিখলেন এবং কি কি নতুন উপলব্ধি হলো। হিউজ কোয়েশ্চেন, যতটা প্রিসাইজ হয় আর কি। হ্যাঁ, আমি খুব প্রেসারসলি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি, আমি এই লাস্ট এই প্যান্ডেমিকের পর থেকে যতটা সেলফ ডেভেলপমেন্ট এবং শিক্ষাগত জায়গা থেকে যতটা বেনিফিট করেছি, আই হ্যাভেন্ট বেনিফিটেড লাইক দ্যাট সিন্স মাই স্টুডেন্ট ইজ। মানে আমি যখন শুধুমাত্র ছাত্রই ছিলাম, শিখতাম তোকে, আমি বাজাতাম না বা গান বাংলা করতাম না, তখন যেভাবে শেখা এবং পড়াশোনাটা করতাম, এই প্যান্ডেমিকে আই ডিড দ্যাট এগেন। আমি প্যান্ডেমিকে masterclass.com এ হান্স জিমার আর ডেড মাউস এই দুজন, একটা ইলেকট্রনিক মিউজিক আর একটা ফিল্ম কম্পোজিশন এর উপর কোর্স করলাম দুটো। আমি হার্ড কোর বিক্রম দার কাছে শিখতে আরম্ভ করলাম, আমি প্রচুর রেয়াজ করলাম, শেখাতে আরম্ভ করলাম, সো আই হ্যাভ ইমেন্সলি বেনিফিটেড ফ্রম দিস আর কি, ইমেন্সলি। আমি পোস্ট প্যান্ডামিকে না মেনলি বই পড়ে কাটিয়েছি, বই পড়ে কিংবা নিজের মতন নিজে গান বাজনা করে। তবে আমরা আমার একটা জিনিস হয়েছে, যে ফার্স্ট লকডাউনটা যেটা ছিল, ফার্স্ট লকডাউনের সময় যে কোনো কারণেই হোক আমার বেশ কাজের চাপ ছিল। ফার্স্ট লকডাউনের সময় আমি একটা ফুল ফিচার ফিল্ম শেষ করেছিলাম, আর সেটা রিলিজ হয়েছে অনেক পরে, কিন্তু পুরো তার কাজটা, এবং প্র্যাকটিক্যালি যেহেতু স্টুডিওতে যেতে পারছি না, পুরোটাই প্রায় বাড়িতে বসে করেছিলাম। আর তাছাড়া ছোট ছোট প্রায় 6-7 খানা
লকডাউন শর্টস বলে শর্ট ফিল্মের মিউজিক করেছিলাম পুরোটাই বাড়িতে বসে। সেটা একটা সিরিজ ছিল লকডাউন শর্টস বলে, যেটা উইন্ডোজ থেকে বেরোচ্ছিল, উইন্ডোজ বলে যে ফিল্ম প্রোডাকশন হাউসটা, শিব প্রসাদ নন্দিতা ওদের। তো আমার প্রথম লকডাউনটা কিন্তু খুব একটা সেইভাবে তফাৎ আসেনি। ইনফ্যাক্ট সেই দিক থেকে দেখতে গেলে এই যে লোকে বলছে ওয়ার্ক ফ্রম হোম লকডাউন, এটা আমাকে কিন্তু খুব একটা পরিবর্তন আসেনি। তার কারণ আমি তো গত 17-18 বছর ধরে বাড়িতে বসেই কাজ করি, তো সেই দিক থেকে খুব একটা ইয়ে হয়নি। দ্বিতীয় লকডাউনটাতে ডেফিনেটলি যেটা হয়েছে, দ্বিতীয় লকডাউনটার সময় আগের বারের মতো, যদিও দ্বিতীয় লকডাউনটা তো আমি একটা ফুল ফিচার ফিল্ম শেষ করেছি, ডিকশনারি বলে সিনেমাটা শেষ করেছি দ্বিতীয় লকডাউনে, এবং দ্বিতীয় লকডাউনটা যখন প্রায় শেষ হচ্ছে তখন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক যেটা অভিযান সেইটা শেষ করলাম, এবং সেটাও কিন্তু খুব ঝামেলার মধ্যে হয়েছে। মানে তখনও তার যে মেইন রেকর্ডিং গুলো আমি লকডাউনের সময় করেছি পুলিশ পারমিশন নিয়ে নানা ঝামেলা করে, কিন্তু তাও দ্বিতীয় লকডাউনে অন্যান্য কাজের চাপ, ফিল্ম ছাড়াও তো নানান রকম এই বিজ্ঞাপন এটা ওটা শর্ট ফিল্ম এসব আসে, সেইটা কম ছিল। তো যেটা হয়েছে বেশ কিছু বই পড়েছি, মানে বই আমি বই আমি বরাবরই পড়ি, আমার বই পড়ার হ্যাবিট রয়েছে, কিন্তু বেশ কিছুদিন ধরে হচ্ছিল নানান রকম কাজের চাপে যেন আমার বই পড়া হচ্ছিল না, তো সেইটা হয়েছে। খুব একটা পরিবর্তন আসেনি প্যান্ডেমিকে, মানে প্যান্ডেমিকে কিছু বেসিক জীবনের মূল্যবোধের রিওরিয়েন্টেশন ছাড়া আমার লাইফস্টাইলে কিন্তু কোনো চেঞ্জ আসেনি, কারণ আমি নিজের সময় বাড়িতেই বসে থাকি, বাড়িতে একা একা বসে কাজ করি, কাজে খুব একটা কথা হয়নি আমার। তারপরে পুরনো কিছু বই পড়লাম, মানে রাশিয়ান লিটারেচার, যেমন ওয়ার এন্ড পিস আরেকবার পড়লাম এই টাইপের। আচ্ছা, তারপর হুমায়ুন আহমেদের যে কালেকশনটা রয়েছে তার কয়েকটা গল্প পড়লাম, মেলানো মেশানো, খুব একটা যে সিস্টেমেটিক্যালি পড়েছি তা নয়, কিন্তু পড়েছি। মানে আমার মাঝখানে একদম হয়েছিল একদম বই পড়া বন্ধই হয়ে গেছিল, তো সেটা তারপরে প্রাত্য বসু একটা বই দিকে উপহার দিয়েছিল, সেই বইটা পড়া শেষ করলাম। সেটা ঠিক গল্প উপন্যাস নয়, বিভিন্ন কবিদের কবিতার অ্যানালিসিস এবং তার ইতিহাস তার প্রেক্ষাপট সেইটা পড়ে শেষ করলাম, এই টাইপের। কিন্তু মানে খুব এলো পাথারই পড়েছি, কিন্তু পড়েছি, যেটা নাকি আমার প্রায় ভীষণ ভাবে বন্ধ হয়ে গেছিল, কারণ এক সময় আই ওয়াজ ভেরি অ্যাভিড রিডার, বাট আদারওয়াইজ যেটা বললাম আমার খুব একটা চেঞ্জ আসেনি প্যান্ডেমিকে, কারণ আমি এমনিতেই বাড়িতে বসে একা একা কাজ করি, খুব একটা বের হই না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই সময় দেওয়ার জন্য, এবং খুবই এনলাইটেন্ড হলাম, অনেক কিছু জানতে পারলাম আমরা দুজনেই, এবং আশা করি আমাদের পড়তে জানতে পেরেছি। আবার নিশ্চয়ই দেখা, আমাদেরও খুব ভালো লাগলো, আমরা আরো অনেক ভালো ভালো কাজের আশায় রয়েছি, আমরাও রয়েছি, চেষ্টা করব। আজকে আমরা তাহলে এখানেই শেষ করে বিদায় দিচ্ছি, নমস্কার, থ্যাংক ইউ। ফিরে আসবো।